রায়পুরায় আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে শান্তি মিছিল। নরসিংদি জেলার রায়পুরা উপজেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বিএনপি ও জামাতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদি পাঁচ রায়পুরা আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য রিয়াদ আহমেদ সরকার। 24 জুলাই বিকাল 4 ঘটিকায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। রায়পুরা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সংগ্রামী সভাপতি সিরাজুল হক পায়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার এনামুল আরমানের সঞ্চালনায় উপজেলা ও পৌরসভা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে বিএনপি ও জামাতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি মিছিল করা হয়। শান্তি মিছিলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, মর্জাল ইউপি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি সোহানা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দিনার, মনোহরদী উপজেলার সভাপতি মরিয়ম আক্তার, রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, রায়পুরা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, দলীয় অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। রিপোর্ট মোহাম্মদ সানাউল্লাহ, শিক্ষানবিশ প্রতিনিধি, নরসিংদী টিভি।